আসসালামু আলাইকুম, জব হাঙ্গার থেকে আমি মামুন শেখ। গত পর্বে আলোচনার বিষয় ছিল পরিভাজক, আজকের আলোচনার বিষয় হচ্ছে বাঙালি জাতির উৎপত্তি। চলো আমরা বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে আলোচনা করি। প্রথমত আমাদের জানতে হবে সমগ্র বাঙালি জাতিকে দুটি অংশে ভাগ করা হয়েছিল। একটি হচ্ছে অনার্য নরগোষ্ঠী, আর হচ্ছে আর্য নরগোষ্ঠী। এখন আমরা দেখব যে অনার্য নরগোষ্ঠী কারা আর আর্য নরগোষ্ঠী কারা। অনার্য নরগোষ্ঠী হচ্ছে নিগ্রোট, অস্টিক বা নিশাদ জাতি বলতে পারি, দাবির এবং ভোটচনীয় বা মঙ্গোলীয়। এখন দেখি কার পর্বে কে এই নরগোষ্ঠীর মধ্যে পড়ে এবং কে কাউকে গ্রাস করে বা ধ্বংস করে। নিগ্রোট এরা ছিল বাংলার আদিম অধিবাসী, ভিল, সাঁওতাল, মুন্ডা এদের পূর্বপুরুষ। এদেরকে ধ্বংস করে বা গ্রাস করে অস্টিক জাতি। অস্টিক জাতি কারা? বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে এই অস্টিক জাতি থেকে। প্রায় 5000 বছর পূর্বে ইন্দো চীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে এবং অস্টিক জাতির প্রধান ভাষা ছিল অস্টিক। এই অস্টিক জাতি বা নিশাদ জাতি যাই বলি না কেন, এদের ভাষা এবং জাতি হিসেবে একই ছিল। তারপরে পর্যায়ক্রমে আসে দাবির। দাবির বাংলার অনুপ্রবেশকারী হিসেবে পরিচিত বা খ্যাত। এরা দাবির জাতি এই অস্টিক জাতিকে গ্রাস করে। কীভাবে করতে পারে? এরা সভ্যতায় উন্নতর ছিল, যার কারণে এই অস্টিক জাতিকে দাবির জাতি গ্রাস করে। তারপরে আসে ভোটচনীয় বা মঙ্গোলীয়। অস্টিক এবং দাবির জাতির মিশ্রণের 500 বছর পর ভোটচনীয় জাতি বাংলায় প্রবেশ করে। এই ভোটচনীয় জাতি কারা? এরা হচ্ছে গারো, কোচ, ত্রিপুরা এবং চাকমা উপজাতি। এই ভোটচনীয় নরগোষ্ঠীর এবং দারিব এবং অস্টিক নরগোষ্ঠীর মিশ্রণের পর্যায়ক্রমিক ধাপ অনুযায়ী যে আলোচনাটা হয় সেটি হচ্ছে অনার্য নরগোষ্ঠী। এই অনার্য নরগোষ্ঠী হচ্ছে আমাদের নিগ্রোট, অস্টিক, দাবির এবং ভোটচনীয়। এখন দেখব আমরা দ্বিতীয় পর্যায়, সেটা হচ্ছে আর্য নরগোষ্ঠী। আর্য নরগোষ্ঠী কারা? যারা ল্যাটিন, হিব্রু, জার্মানি ভাষায় কথা বলে এবং আদিনিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে, বর্তমান দক্ষিণ এশিয়ার ইরানে। ভারতবর্ষে প্রবেশ করে খ্রিস্টপূর্ব 200 অর্ধে এবং এরা ছিল সনাতন ধর্মাবলম্বী আর ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। এই অনার্য এবং আর্য নরগোষ্ঠী মিশ্রণে ফলে বাঙালি জাতির উৎপত্তি, বা আমরা যেখানে বলে থাকি বাঙালি জাতিকে আমরা সংকর জাতি হিসেবে উল্লেখ করে থাকি। কেন সংকর জাতি উল্লেখ করা হয়? যে এই অনার্য এবং আর্য নরগোষ্ঠীর মিশ্রণে এরপর যে আসে আরবি, তুর্কি, ইরানি, আফগান, হাফসি ও মুঘল, এদের পর্যায়ে আসে বাঙালি জাতির উৎপত্তি হয়। এবং নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় নৃগোষ্ঠীভুক্ত।